গল্পের শুরুতেই দেখা যায় গুই একজন ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই ও তার বাবার অনেক আদরের। তবে হঠাৎই তার বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে গুইয়ের মা মেয়ের পড়াশোনার জন্য ওকে বিদেশে পাঠিয়ে দেয়। আজ 4 বছর পর গুই নিজের পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। ওদিকে মিংকে দেখা যায়, যে শহরের এক ফেমাস বিজনেসম্যানের ছোট ভাই। তবে তার বিজনেসে কোনো আগ্রহ নেই। সর্বক্ষণ বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোই মিংয়ের প্রধান কাজ। গুই শহরে ফিরে যখন বাড়ি যাচ্ছিল, তখনই রাস্তায় একটা ডগিকে দেখে ও তো ডগিটাকে আদর করতে চলে যায়। কিন্তু ওর ব্যাগটা রাস্তার মাঝখানে চলে গেলে ব্যাগে আটকে বাইক নিয়ে মিংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিংয়ের পায়ে চোট লেগেছে দেখে গুই ওকে নিয়ে হসপিটালে যায়। তবে হসপিটাল থেকে মিংয়ের দামি হেলমেট চুরি হয়ে গেলে ওরা দুজন মিলে হেলমেট খুঁজতে শুরু করে। কিন্তু হেলমেট কোথাও না পেলে মিং গুইকে অনেক কথা শোনায়। তাই গুই ওর হেলমেটের টাকা দিতে গেলে দেখে ওর কাছে তো এত টাকাই নেই, যে কারণে পরে টাকা দেবে এই ভেবে ও মিংকে নিজের উইচ্যাটে অ্যাড করে নেয়। তবে মিংয়ের ওর উপর অনেক সন্দেহ ছিল যে হতে পারে গুই ওকে টাকা দেবে না। এরপর গুই নিজের বাড়ি পৌঁছালে ও ভাবে মা এত বছর পর ওকে দেখে অনেক খুশি হবে। কিন্তু বাড়ির দরজা খুলতে না পেরে গুই শেষমেশ জালনা দিয়ে ঘরের মধ্যে ঢোকে। এতদিন পর বাড়িতে এসে ও অনেক খুশি ছিল, যার জন্য ও পুরো বাড়ির ভিডিও বানাচ্ছিল। তবে মা সেই সময় বাড়িতে না থাকায় গুই ঘরের মধ্যে একা একাই ঘুরছে। তখনই একজন ব্যক্তি ওই বাড়িতে ঢুকলে চোর ভেবে গুই কোনো রকমে ওই লোকটাকে আটকায়। আর সেটাও আবার ভিডিও রেকর্ডিং করে বলে, আমি আজকে একটা চোর ধরেছি। এরপর গুই পুলিশকে ফোন করে লোকটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তবে কিছুক্ষণ পর পুলিশ আসলে দেখা যায় পুলিশ গুইকেই ধরে নিয়ে যাচ্ছে, কারণ ওই বাড়িটা ওই লোকটারই ছিল। এরপর রাতের বেলা গুই ওর মায়ের সাথে ওদের আসল বাড়িতে আসে, যেটা একদম ভুতুড়ে বাড়ির মতো ছিল। আসলে ওর বাবার মৃত্যুর পর ওদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, যে কারণে মা সমস্ত জিনিস বিক্রি করে দিয়েছিল। তবে গুই বিদেশে থাকার কারণে ওই ব্যাপারে কিছুই জানত না। ওদিকে মিং ও তার দাদাকে দেখা যায়, যেখানে মিংয়ের দাদা ওকে কোম্পানির সিওর চেয়ারে বসিয়ে বলে, আমি চাই তুমি কিছুদিনের জন্য কোম্পানির অস্থায়ী সিও পদে বসে কোম্পানি সামলাও, কারণ আমি তোমার বৌদিকে নিয়ে বাইরে যেতে চাই। এই শুনে তো মিং লাফিয়ে উঠে বলে, না না, আমি এসব করতে পারবো না। তবে দাদা ওর কোনো কথা না শুনেই ওকে কোম্পানি টেম্পোরারি সিও ডিক্লেয়ার করে দেয়। বাধ্য হয়েই পরের দিন মিং কোম্পানিতে এসে এমপ্লয়ীদের সাথে কাজ শুরু করে। ওদিকে সকাল হতে না হতেই গুই ওর মায়ের সাথে মিলে ঘর পরিষ্কারের কাজ শুরু করে। তবে ও কোনো কাজই ঠিকঠাক করতে পারছিল না। পাশাপাশি অফিসের এত কাজ দেখে মিংয়ের তো মাথাই খারাপ। বিরক্ত হয়ে ও অফিস থেকে বের হতে গিয়ে দেখে অফিসের সব এমপ্লয়ীরা অনেক মন দিয়ে কাজ করছে, তাই ও আবার নিজের কেবিনে চলে যায়। তো কাজ থেকে মনে পড়লো, আমরা মুভি সাগরের টিমে নতুন কিছু মেম্বারদের ওয়েলকাম করতে চাই। তো তোমরা যারা মুভি সাগরের টিমের সাথে কাজ করতে চাও, তারা কমেন্ট সেকশনে দেয়া ফেসবুক পেজের লিংক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো দেখা যায় কাজ করতে করতে শেষমেশ মিং টেবিলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই মিং অফিস মিটিংয়ে অ্যানাউন্স করে, আজ থেকে কেউ ওভারটাইম কাজ করবে না। এই শুনে অফিসের সবাই চমকে ওঠে। পাশাপাশি গুই তার বান্ধবীদের সাথে একটা রেস্টুরেন্টে গেলে খাবারের দাম অনেক বেশি হওয়ায় সে কিছুই খাচ্ছে না। এর মধ্যে মিং ওকে ফোন করে হেলমেটের টাকা চাইলে গুই একটা নকল হেলমেট কিনে ওকে পাঠিয়ে দেয়। তবে মিং বুঝতে পারে হেলমেটটা নকল, যে কারণে ও গুইকে ফোন করলে গুই ওর ফোন কেটে ওকে ব্লক করে দেয়। এরপর গুই টাকার জন্য ওর কাছে থাকা সমস্ত জিনিস নিয়ে মার্কেটে বিক্রি করতে যায়। যদিও প্রথমে কেউই ওর জিনিস কিনতে আসছিল না, এরপর একটা লোক এসে মার্কেটের মধ্যেই গুইয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। গুই কোনো রকমে লোকটার থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই মিং তা দেখতে পেয়ে ওকে সাহায্য করতে আসে। তবে গুই ওকে দেখেই এটা ওটা শুনিয়ে চলে যায়। এরপর গুই একটা কাজের জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু কেউই ওকে কাজে রাখে না। তবে অনেক চেষ্টা করে ও কোনো রকমে একটা ক্যাফের কাজ জোগাড় করে। সেখানে একদিন ওর বান্ধবী আসলে গুই ওর থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছিল। তবে বান্ধবী সবকিছুই বুঝতে পেরে ওকে একটা কোম্পানির ঠিকানা দেয়। কাজ শেষে বাড়ি ফিরে গুই দেখে ক্যাফেতে কাজ করে ও সেরকম একটা টাকা উপার্জন করতে পারছে না। আর টাকা কম থাকায় গুই আর ওর মা একটা বার্গার ভাগ করে খাচ্ছে। এই সব সহ্য করতে না পেরে গুই পরের দিন বান্ধবীর দেয়া ঠিকানায় ইন্টারভিউ দিতে গেলে
ওর কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকায় কোম্পানি ওকে কাজে রাখছিল না। তখনই কোম্পানিতে কিছু ফ্রেঞ্চ ক্লায়েন্ট আসলে গুই ওদের সাথে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে আর কোম্পানির একটা ডিল ফাইনাল করে দেয়, যে কারণে সিইও ওকে কাজে রাখতে রাজি হয়। পরের দিন গুই কাজে আসলে ওর অফিসের একটা মেয়ে নতুন হওয়ায় গুইকে দিয়ে অনেক কাজ করাতে শুরু করে। এরপর একদিন ওদের বস বলে একটা মিটিং এর জন্য ওদের অন্য একটা কোম্পানিতে যেতে হবে, কিন্তু কেউ সেখানে যেতে রাজি না হলে গুই সেখানে যায়। গুই অনেক টেনশনে ছিল, কারণ এরকম কোনো জায়গায় ও আগে আসেনি। তবে মিটিং রুমে ঢোকা মাত্রই গুই দেখে ওর সামনে বসে রয়েছে মিং, আর মিংকে দেখেই গুই মিটিং এর সবকিছু ভুলে ওর কোম্পানির ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ মিংকে কথা শুনিয়ে গুই ওখান থেকে সোজা বাড়ি ফিরে যায়। পরের দিন অফিসে এসে গুই তো অনেক চিন্তায় ছিল, কারণ আগের দিন ও কাজের ওখানে গিয়ে যা করেছে তাতে তো ওকে বকা শুনতেই হবে। তবে অফিসে ঠিক তার উল্টোটা হয়। বস ওর প্রশংসা করে বলে ওর জন্যই নাকি মিং এর কোম্পানির সাথে ওদের ডিলটা ফাইনাল হয়েছে। এটা জানতে পেরে গুই মিংকে ধন্যবাদ জানাতে ওর অফিসে যায়। তবে মিংকে সাহায্য করার বদলে ও একের পর এক গন্ডগোল করতেই থাকে। এইসব দেখে মিং রেগে গেলে গুই অফিসের ভেতরে তেমন একটা সুবিধা করে উঠতে পারছিল না, যে কারণে ও পার্কিং এ মিং এর গাড়ি পরিষ্কার করতে গিয়ে ওর গাড়িটাই ফেলে দেয়। এই দেখে তো মিং এর মাথা পুরোই খারাপ। পরের দিন গুই ঘরে ডেকোরেশনের কাজ করছে, তখনই একটা গিফট পার্সেল আসে। ওই গিফটের মধ্যে একটা পারফিউম ছিল, সাথে একটা 5-star হোটেলে 2 দিন সময় কাটানোর একটা ভাউচার ছিল। গুই ঠিক করে এই পারফিউমটা ও মিংকে জন্মদিনের উপহার হিসেবে দেবে। ওদিকে দেখা যায় অফিসে অনেকেই মিংকে উপহার দিলে মিং কারোরই উপহার নেয় না, কারণ ওর নাকি জন্মদিনের উপহার একদমই পছন্দ নয়। এর মধ্যে গুই মিংকে ওই পারফিউমটা দিলে মিং সেটা ফিরিয়ে দেওয়ার আগেই গুই সেখান থেকে চলে যায়। তাই মিং গিফট বক্সটা খুললে সেখানে ও পারফিউমের সাথে ওই হোটেলের কার্ডটাও পায়, যেটা ভুল করে গুই ওই বক্সের মধ্যেই রেখে দিয়েছিল। মিং তো কার্ড পেয়ে ভাবতে লাগে গুই কেন ওকে কার্ডটা দিল। এর মধ্যেই গুই ওকে কিছু বলার জন্য কেবিনে আসলে মিং বলে আমি জানি তুমি কি বলতে এসেছো। এই বলে মিং যখনই গুইকে ওই কার্ডটা দেখায় গুই তো বুঝে যায় মিং কি বলতে চাইছে। গুই ওই কার্ডটা নেওয়ার জন্য হাত বাড়ালে মিং ওটা কিছুতেই দিতে চাইছে না। কার্ড নিতে তো রীতিমতো দুজনের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, তবে শেষমেশ কার্ডটা মিং এর কাছেই থাকে। পরের দিন গুই মিং এর সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে, তখনই গুইয়ের মা কোনো সমস্যায় ফেঁসে গেছে এই বলে ওকে রেস্টুরেন্টে আসতে বলে। গুইকে চিন্তায় দেখে মিং ওর সাথে রেস্টুরেন্টে যায়। গুইয়ের মা যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে উনি ফোন চুরি করেছে এমনটা বলা হলে মা বারবারই বলতে থাকে সে এমন কোনো কাজ করেনি, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। এমনকি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় কোনো ভিডিও রেকর্ডও হয়নি। তখনই মিং বলে সে একজন হ্যাকার এবং বন্ধ সিসিটিভি থেকেও সে ফুটেজ বের করতে পারবে। এই শুনে রেস্টুরেন্টের ওনার মিংকে নিয়ে ভেতরে গেলে কিছুক্ষণ পর বাইরে এসে মিং বলে আসল অপরাধীর সন্ধান পাওয়া গেছে, যাকে এখনই পুলিশে ধরিয়ে দেয়া হবে। মিং এর কথায় ভয় পেয়ে যে মেয়েটা গুইয়ের মাকে ফাঁসানোর চেষ্টা করেছিল সে সবার সামনে নিজের দোষ স্বীকার করে নেয়, ফলে গুইয়ের মা নির্দোষ প্রমাণিত হয়। পরে গুই মিংকে ধন্যবাদ জানাতে এলে মিং বলে আমি তো আসলে সিসিটিভির কোনো কাজই করতে পারি না, এটা তো শুধুমাত্র একটা প্ল্যান ছিল। গুই মনে মনে ভাবে মিংকে দেখতে বোকাশোকা হলেও আসলে ও অনেক স্মার্ট। রাতে বাড়ি ফিরে মা গুইয়ের জন্য ভালো ভালো রান্না করবে বলে ঠিক করে, কিন্তু শেষমেশ দেখা যায় রান্না তো অনেক দূরের কথা, মা রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরের দিন অফিসে ওর বস গুইকে বলে মিং এর কোম্পানিতে ওকে একটা মিটিং এর জন্য যেতে হবে, কিন্তু মিটিং এ যাওয়ার মতো ভালো কোনো ড্রেস ওর কাছে না থাকায় ওর বান্ধবীর থেকে একটা ড্রেস নিয়ে আসে। এরপর গুই সেই ড্রেস পরে মিটিং এ চলে যায়, যেখানে ওকে দেখে মিং তো হা করে ওকেই দেখে চলেছে। কোম্পানির বাকি কারোরই গুইয়ের প্রজেক্ট পছন্দ হয় না, যে কারণে ওরা অন্য কোম্পানিকে সিলেক্ট করে। এতে গুই অনেকটাই আপসেট হয়ে গেলে ও মিং এর সাথে দেখা করতে চাইছিল,
কিন্তু কোম্পানির ডাইরেক্টর গুইকে এটা করা থেকে আটকায়। এতে গুই একটু রাগ করে ওখান থেকে বের হতে গেলে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগায় ও ড্রেসে কফি পড়ে যায়। মিং গুইকে সাহায্য করতে ছুটে আসলেও ততক্ষণে গুই ওখান থেকে চলে গেছে। পরে বাড়ি ফিরে গুইয়ের মা ওই ড্রেসটা পরিষ্কার করতে ওকে সাহায্য করছিল, কিন্তু ড্রেস থেকে দাগ তুলতে গিয়ে মা তো পুরো ড্রেসটাই জ্বালিয়ে দেয়। এতে তো গুইয়ের অবস্থা অনেক খারাপ। গুই তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়, ও এখন কি করে এত দামি ড্রেসটা বান্ধবীকে ফিরিয়ে দেবে। অন্যদিকে মিংকে দেখা যায় ও একটা শপে ঘুরতে ঘুরতে গুইয়ের ওই ড্রেসটাই দেখতে পায়, যেটা আগের দিন কফি পরে নষ্ট হয়ে গেছিল। মিং গুইয়ের জন্য ওই ড্রেসটা নিয়ে আসে, যেটা মিং এর অ্যাসিস্ট্যান্ট দেখতে পেয়ে ওদের কোম্পানির ডাইরেক্টরকে বলে যে আমাদের নতুন বস খুব তাড়াতাড়ি প্রেমে পড়তে চলেছে। যদিও ডাইরেক্টর এর মাথা মুন্ড কিছুই বুঝতে পারে না। ওদিকে গুইয়ের মা একটা ভালো চাকরি জোগাড় করে নেয়, তাই রাতের বেলা মা মেয়ে একসাথে বসে আনন্দ করছে। তখনই একজন ব্যক্তি ওদের বাড়িতে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে, কারণ ওই ব্যক্তি ওদের থেকে অনেক টাকা পেত। এতে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। তবে মিং রাতের বেলা গুইয়ের সাথে দেখা করতেই ওদের বাড়ি আসছিল, তো ওই লোকটাকে গুইদের ভয় দেখাতে দেখে মিং ওকে ভাগিয়ে দেয়। লোকটা একটা সাইনবোর্ড ওখানে লাগিয়ে গেছিল যেখানে লেখা ছিল গুই এবং তার মা ওই ব্যক্তির পাওনা টাকা শোধ দিচ্ছে না। মিং ওই বোর্ডটা খোলার চেষ্টা করছিল, তখনই কারো সারা শব্দ না পেয়ে গুই একটা লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর না বুঝেই মিংকে মারতে শুরু করে। তবে যখন ও দেখে মিং ওখানে রয়েছে তখন ও মিংকে সরি বলে। যদিও মার খেয়ে মিং এর তখন অনেক রাগ হয়ে গেছে আর ও গুইয়ের জন্য আনা ড্রেসটা না দিয়েই চলে যায়। পরের দিন অফিসে মিং এর অ্যাসিস্ট্যান্ট দেখে মিং এখনো গুইকে ড্রেসটা দিতে পারেনি, তাই ও প্ল্যান করে একটা ইনভিটেশন কার্ড দিয়ে মিংকে বলে গুই আজ তোমাকে ডিনার ইনভাইট করেছে। ওদিকে গুইকেও একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে মিং আজ তোমাকে ডিনার ইনভাইট করেছে। মিং তো ও সেক্রেটারির সামনে এমন হাবভাব দেখায় যেন গুইয়ের ইনভিটেশন পাওয়াটা ওর কাছে খুব নর্মাল। কিন্তু সেক্রেটারি চলে যাওয়া মাত্রই মিং ওই ইনভিটেশন কার্ডটা দেখতে থাকে আর ওর মুখের হাসিতে বোঝা যায় ও গুইয়ের সাথে ডিনারে যেতে পেরে কতটা খুশি। ডিনারের ইনভিটেশন পেয়ে দুজনেই রাত্রেবেলা রেস্টুরেন্টে চলে আসে। এরপর মিং ওখানে এলে ওরা দুজন একসাথে ডিনার করে। মিং ওর আনা ড্রেসটা গুইকে দেয়, যদিও গুই ওটা নিতে চাইছিল না, কিন্তু মিং জোর করে ড্রেসটা ওকে রাখতে বলে। ডিনার শেষে মিং গুইকে নিজের বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন মিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জিজ্ঞেস করে কি বস কালকের ডেটটা কেমন ছিল, কথাটা মিং একটু এড়িয়ে যায়। দুপুরে ওরা একটা বিজনেস মিটিং এ গেলে সেখানে মিং ওর এক এমপ্লয়কে জিজ্ঞেস করে মেয়েদের কেমন ছেলে পছন্দ হয়, তো বসের মুখে এরম কথা শুনে এমপ্লয়ি তো রীতিমতো ঘাবড়ে যায়। ওদিকে গুইয়ের বস ওকে বলে তোমাকে নতুন প্রজেক্টের জন্য ভালো করে কাজ করতে হবে, যাতে এবার আমরা মিং এর কোম্পানির সাথে কোলাবরেট করতে পারি। কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন চলে আসলে গুই আবার আগের থেকে অনেক ভালো পপকর্নের আইডিয়া দেয়। এতে মিং এর কোম্পানি ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, ফলে গুই মিংকে ধন্যবাদ জানাতে ওর কেবিনে আসে আর সেখানেই কথায় কথায় ওরা জানতে পারে আগের দিন মিং এর অ্যাসিস্ট্যান্ট মিথ্যে কথা বলে ওদের জন্য ডিনার অ্যারেঞ্জ করেছিল, যে কারণে মিং এবার গুইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। পরের দিন ওরা দুজন মিটিং রুমে বসে কাজ করছে, তখনই কাজ করতে করতে ওরা একে অপরের কাছাকাছি চলে এলে দুজনেই একটু লজ্জায় পড়ে যায়। এদিকে কোম্পানির ডাইরেক্টর এবং মিং এর অ্যাসিস্ট্যান্ট ওদের দুজনকে এইভাবে দেখে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর গুইয়ের ল্যাপটপে সমস্যা হলে মিং ওটা ঠিক করার চেষ্টা করছিল, তবে ও ল্যাপটপে গুইয়ের কিছু ফটো দেখে মুচকি মুচকি হাসছে, যদিও গুই ওসব ব্যাপারে মাথা না ঘামিয়ে সোফায় বসে ঘুমিয়ে পড়ে আর গুইকে ঘুমাতে দেখে মিং ওকে ঢাকা দিয়ে দেয়। রাত অনেক হয়ে যাওয়ায় সবাই বাড়ি চলে গেলেও গুই অফিসে ঘুমোচ্ছে, তাই মিং ওর জন্য বসে থাকে আর কিছুক্ষণ পর গুইয়ের ঘুম ভাঙলে ও তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর একদিন মিং গুইকে নিয়ে ওর গ্র্যান্ডপার বাড়ি যাওয়ার জন্য রওনা হয় আর যাওয়ার পথে গুই নিজের জন্য খাবার নিয়ে গেলেও মিং এর জন্য নেয় না। তবে মিং কি আর গুইয়ের উপর রাগ করতে পারে, তাই গুই ঘুমিয়ে পড়লে মিং একটা বই দিয়ে ওর মুখ ঢাকার চেষ্টা করছে যাতে ওর মুখে রোদ্দুর না পড়ে।
এরপর ওরা গ্রামে পৌঁছে গেলে সেখানে মাটির রাস্তা দিয়ে দুজন গ্র্যান্ডপার বাড়ি যাচ্ছিল। কিন্তু হঠাৎই গুই হাঁটতে হাঁটতে কাদার মধ্যে পড়ে যায়। ওর তো পুরো জুতোই কাদায় ভরে গেছিল। তবে ওইভাবেই ওরা গ্র্যান্ডপার বাড়ি পৌঁছলে গুই সেখানে অদ্ভুত রকম একটা পপকর্নের মেশিন দেখতে পায়, যেটা ওর অনেক ভালো লেগেছিল। গ্র্যান্ডপারও ওদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগে। এরপর রাতে বাড়ি ফেরার সময় মিং এর ড্রাইভার ফোন করে জানায় তাদের গাড়িতে কিছু সমস্যা হওয়ায় আজ রাতে তারা বাড়ি ফিরতে পারবে না, যে কারণে সেই রাতটা ওদের গ্র্যান্ডপার বাড়িতেই থাকতে হবে। রাতে একসাথে বসে আগুন পোহানোর সময় ওরা দুজন দুজনের পরিবারের ব্যাপারে কথা বলছিল, যেখানে গুই বলে বাবার মৃত্যুর পর আমার জীবনের সবকিছুই বদলে গেছে। অন্যদিকে মিং বলে দাদা শহরে না থাকায় কোম্পানি সামলাতে গিয়ে আমি বুঝতে পারছি কোম্পানি সামলানো কতটা কঠিন। এরপর দুজন একসাথে বসে আকাশের তারা দেখতে থাকে, সাথে শহর থেকে অনেক দূরে গ্রামের এরকম একটা পরিবেশ দুজনের অনেক ভালো লাগছিল। তবে রাতের বেলা গ্র্যান্ডপা ওদের বলে বাড়িতে একটা মাত্র রুম থাকায় সবাইকে এক রুমে ঘুমোতে হবে। যদিও পাশাপাশি বিছানায় শুয়ে মিং আর গুইয়ের তো মোটেই ঘুম আসছিল না। যদিও বিপদ এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরেই গ্র্যান্ডপা এমন নাক ডাকতে শুরু করে যে ওরা দুজন সারা রাত দুচোখের পাতা এক করতে পারে না। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে গুই তো ডিমটাও ছুলে খেতে পারছিল না, যে কারণে মিং ওকে খাবারটা রেডি করে দেয়। রাতে বাড়ি ফিরে গুই ডিনার করছে, তখনই মিং ওকে ফ্যাক্টরিতে কিছু কাজের সাহায্যের জন্য ডাকে। গুই সাহায্য করতে এলে ওরা দুজন মিলে সমস্ত কাজ শেষ করে। তবে পরের দিন সকাল হতে না হতেই গুইয়ের জীবনে নতুন সমস্যার সৃষ্টি হয়। ও যে কোম্পানিগুলোর সাথে ডিল ফাইনাল করেছিল তাদের মধ্যেই একটা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় ওকে অফিস থেকে জানানো হয় ওই কোম্পানির জন্য যত টাকা লস হয়েছে সেই টাকা গুইকেই দিতে হবে। গুই ওই কোম্পানির সিওর সাথে দেখা করতে লুকিয়ে লুকিয়ে ওই কোম্পানিতে ঢুকে পড়ে, যে কারণে গার্ড ওকে সিকিউরিটি রুমে আটকে রাখে। তবে কিছুক্ষণের মধ্যেই মিং ওই কোম্পানিতে আসলে ও গুইকে ছাড়িয়ে নেয় আর বলে, তুমি চিন্তা করো না, আমি এই কোম্পানির সাথে কথা বলে সব ঠিক করে দেব। গুইকে সাহায্য করতে মিং ওর সমস্ত দামি গাড়িগুলো বিক্রি করে দেয় যাতে ওই টাকা দিয়ে ও গুইকে সাহায্য করতে পারে। পরে ডাইরেক্টরের সাথে গুইয়ের দেখা হলে ডাইরেক্টর গুইকে জানিয়ে দেয় মিং ওর জন্য নিজের সমস্ত দামি গাড়ি বিক্রি করে দিয়েছে। এটা শুনে গুই অনেকটাই অবাক হয়ে ভাবে মিং ওর জন্য কেন এমনটা করলো। মিং গুইকে সাহায্য করেছে এটা জানতে পেরে গুইও ওকে সাহায্য করতে রাতের বেলা ফ্যাক্টরিতে আসে আর সারা রাত দুজন একসাথে কাজ করে ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ফ্যাক্টরির অন্যান্য এমপ্লয়িরা এসে ওদের দুজনকে একসাথে ঘুমোতে দেখলে দুজনেই লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। যদিও কিছুক্ষণ পর ফ্যাক্টরি থেকে এই খবর অফিসের হট টপিকে পরিণত হয়। সবাই ভাবে মিং আর গুই একে অপরকে ডেট করছে। কিছুক্ষণ পর ওরা দুজন একসাথে অফিসে আসলে সব এমপ্লয়িরাই এক এক করে লিফট থেকে নেমে যায় যাতে ওরা দুজন একটু সময় কাটাতে পারে। গুই প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরে ও পুরো বিষয়টা জানতে পারে, তাই ও মিংকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে বলে। গুই মিংকে বলে অফিসের সবাই ভাবছে আমরা নাকি ডেট করছি, তো তোমাকে সবার সামনে সত্যিটা বলতে হবে যে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। এর মধ্যে মিং এর সেক্রেটারি একজন এমপ্লয়িকে নিয়ে ওখানে আসলে গুই তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর এই দেখে মিং ইচ্ছে করে ওর পেছনে যায়। কিছুক্ষণ পর গুই অফিসে আসলে বস ওকে মিং এর থেকে দূরে থাকতে বলে, কারণ অফিসের সবাই ওদের নিয়েই কথা বলছে। বসের কথায় ও মিংকে এড়িয়ে চলবে বলে ঠিক করে, কিন্তু মিং ওর পিছু ছাড়লে তো বাধ্য হয়ে গুই ওর বসকে সুপারমার্কেটে ডেকে পাঠায়। তবে ওদের দুজনকে একসাথে দেখে মিং অনেকটাই রেগে গেছিল, যদিও চালাকি করে মিং দুটো মুভির টিকিট বুক করে নেয়। গুইয়ের বস ওদের সাথে যেতে চাইলে মিং বলে সব টিকিটই শেষ হয়ে গেছে, যদিও শেষ পর্যন্ত সিনেমা হলেও শান্তি নেই। সেখানেও গুইয়ের কলিগরা সিনেমা দেখতে আসলে গুই মিং এর আড়ালে লুকিয়ে থাকে, যদিও এতে মিং এর তো বেশ ভালোই লাগে। তাই সিনেমার শেষে সবাই হল থেকে বেরিয়ে গেলেও মিং গুইকে নিজের থেকে আলাদা করছে না। পরের দিন অফিসে সবাই গুইকে চেপে ধরে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জানার জন্য। তো কি বলবে বুঝতে না পেরে গুই বলে দেয় ফেমাস রাইটার লিং ওর বয়ফ্রেন্ড। এই খবরটা হাওয়ার বেগে ছড়িয়ে পড়লে
মিং এর অ্যাসিস্ট্যান্ট তা জানতে পারে এবং মিংকে এই কথা জানালে মিং তো বিশ্বাসই করতে পারছিল না গুইয়ের কোনো বয়ফ্রেন্ডও থাকতে পারে। মিং এই ব্যাপারে গুইয়ের সাথে কথা বলতে গেলে গুই ওকে এড়িয়ে যেতে লাগে। এতে মিং এর রাগ হলেও ও হাল ছাড়তে রাজি নয়। ও বারবারই গুইকে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে। শেষমেশ গুই ওকে বলে দেয় লিং আমার বয়ফ্রেন্ড। গুইয়ের মুখে এই কথা শুনে মিং এর তো মোটেই ভালো লাগে না। এরপর আসল সত্যিটা জানবে বলে মিং তার অ্যাসিস্ট্যান্টের সাথে রাইটার লিং এর সাথে একটা প্রজেক্ট সাইন করে। ওদিকে অফিসের ডাইরেক্টর যে কোনোভাবেই মিংকে পরাস্ত করতে চায়, কিন্তু সবকিছুর মাঝেও মিং খুব ভালোভাবে কোম্পানি চালাচ্ছে দেখে ডাইরেক্টরের তা সহ্য হচ্ছিল না। আসলে ডাইরেক্টর এমনটা করছিল কারণ মিং যদি ভালোভাবে কোম্পানি চালাতে পারে তাহলে মিং এর দাদা ওকেই পরবর্তী সিইও বানাবে। এরপর একদিন কোম্পানির একটা ইভেন্টে গুই লিং এর সাথে আসবে বলে ঠিক করে। ইভেন্টের দিন ওরা দুজন পার্কিং এ দাঁড়িয়ে কথা বলছে, তখনই ওদের কথায় জানা যায় গুই এবং লিং একসাথে বিদেশে পড়াশুনো করত, যে কারণে ওরা একে অপরকে জেনে এবং ওদের এই কথাগুলো পেছন থেকে মিং শুনে ফেলে। ওদের কথায় মিং বুঝে যায় গুই আসলে লিং এর সাথে মিথ্যে সম্পর্কের অভিনয় করছে, যাতে অফিসের কেউ গুই আর মিংকে নিয়ে কথা বলতে না পারে। সব সত্যি জানতে পেরে মিং ঠিক করে ও এবার গুইকে মজা দেখাবে, যে কারণে ও এবার গুইকে এড়িয়ে চলতে শুরু করে। এমনকি ও তো এটাও বলে দেয় গুইয়ের বয়ফ্রেন্ড আছে, এতে ওর কোনো সমস্যা নেই, যেটা শুনে গুই একটু আপসেট হয়ে যায়। ওদিকে মিং এর অ্যাসিস্ট্যান্টকে দেখে লিং এর ওকে অনেক পছন্দ হয়, যে কারণে ও পার্টিতে সবার সামনে বলে দেয় গুইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ওরা শুধুমাত্র ভালো বন্ধু। এই শুনে মিং মুচকি মুচকি হাসলে গুই অনেক রেগে যায়, তাই মিং গুইকে মানানোর জন্য ওকে নিয়ে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন সারাদিন একসাথে অনেক আনন্দ করে। রাতের বেলা মিং গুইয়ের সাথে ওর বাড়িতে ডিনার করতে আসে। মিংকে দেখে গুইয়ের মায়ের অনেক ভালো লাগে, তাই গুইয়ের মা ওকে বলে মিংকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এরপর অফিসে গুইয়ের বস ওকে একটা প্রজেক্টে কাজ করতে দিলে গুই বসকে বলে কাজ শেষ করতে একটু সময় লাগবে, যদিও এতে বসের কোনো আপত্তি ছিল না কারণ সে গুইকে লাইক করতে শুরু করেছিল, তাই এটুকু তো গুইয়ের জন্য করতেই পারবে। কিছুদিন পর গুইয়ের বাড়ির এয়ার কন্ডিশনার খারাপ হয়ে গেলে ওখানে মিং ওটা ঠিক করতে ওকে সাহায্য করে। এতে মায়ের সাথে মিং এর আরো ভালো সম্পর্ক হয়। তবে মিং এখনো গুইকে ইমপ্রেস করতে পারেনি, তাই ওকে ইমপ্রেস করতে মা এবার মিংকে সাহায্য করবে এমনটা বলে। এরপর গুই ওর কাজের জন্য একটা ব্লগারের সাথে দেখা করতে পাহাড়ি অঞ্চলে গেলে সেখানেই রাতের অন্ধকারে ও ফেঁসে যায়। ওদিকে মিং গুইয়ের কলিগদের থেকে এই খবরটা পেয়ে সেই রাত্রিবেলায় গুইকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে গুই একা দাঁড়িয়ে ছিল, তখনই ওখানে মিং আসে আর গুইকে এখানে দেখে ও তো গুইকে অনেক বকাবকি করে। এতে গুই ওর উপর রেগে গেলে পরের দিন মিং ওকে মানানোর জন্য ডিনারে ইনভাইট করে, কিন্তু গুই যেতে না করে দেয়। পরের দিন মিংকে ফোন করে রাতে ডিনারে আসতে বলে। তো রাতের বেলা মিং ডিনারে গেলেও ও শুধুমাত্র গুইয়ের কথাই ভাবছে, যা বুঝতে পেরে লিং গুইকে তাড়াতাড়ি ডিনারের লোকেশনে আসতে বলে। গুই বন্ধুর কথায় ওখানে এলে মিংকে ওখানে দেখে গুই অনেকটাই রেগে যায়। এদিকে মিং ও গুইকে দেখে রেগে যায়, কারণ গুই ওকে ডিনারে আসতে মানা করে দিলেও বন্ধুর কথায় ও একেবারে ডিনারে চলে আসলো। মিং এর ওদের ওপর একটু সন্দেহ হচ্ছিল, যে কারণে ও প্রতিনিয়ত গুইয়ের ওপর নজর রাখতে শুরু করে। তো এমনই একদিন মিং লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখার সময় ধরা পড়ে যায়। তো মিংকে এই সব কাজ করতে দেখে গুই অনেকটাই হাসতে শুরু করে আর ওকে বলে লিং শুধুমাত্র আমার বন্ধু, তাই তুমি চিন্তা করো না। এরপর কোম্পানির সবাই একসাথে ক্যাম্পেইন করতে যায়, যেখানে একটা গেম খেলার সময় গুই আর ওর বস হেরে গেলে ওদেরকে লেবু খেতে হবে। তো ওরা লেবু খাবে, তখনই মাঝখান থেকে মিং এসে গুইয়ের সাথে লেবু খেয়ে নেয়। এতে গুইয়ের বস আর মিং এর মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। এরপর মিং গুইকে নিজের মনের কথা জানানোর চেষ্টা করলেও ও কিছুতেই তা বলে উঠতে পারে না আর গুইও কোনো কথা বুঝতে পারে না।
ওদিকে মিনের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় যে লিং এর সাথে ডেট করছে। যদিও অ্যাসিস্ট্যান্টের পাল্লায় পড়ে লিং এর তো অবস্থা পুরোই খারাপ। কিছুদিন পর গুই অনেক রাত অবধি অফিসে কাজ করছিল, তাই ওর বস ওর সাথেই ছিল। কিন্তু মিং এর গুই এর বসকে ঠিক সহ্য হয় না, তাই ও গুই এর অফিসে পৌঁছে যায় আর ওকে সাথে নিয়ে বাড়ি ফেরে। রাতে মিং গুই এর মায়ের সাথে ডিনার করে। মিং গুই এর ল্যাপটপে কিছু দেখছিল, তখনই গুই এর ওই চোর ধরার ভিডিওটা ও দেখতে পায়, যা দেখে মিং তো অনেক মজা করছিল। তবে গুই তা দেখে ও ল্যাপটপটা নেওয়ার চেষ্টা করে আর আবারও ল্যাপটপ নিয়ে ওদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তখনই মা ঘরে চলে আসলে ওরা দুজন তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। ওদের এইভাবে দেখে মা বলে, তোমরা দুজন একই রকম, একদম মেড ফর ইচ আদার। এই শুনে তো গুইয়ের মাথা পুরোই খারাপ। একদিন মিং গুইকে নিয়ে বাইরে ডিনার করতে গেলে মিং গুইকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু সেখানে আরো কিছু লোক বার্থডে সেলিব্রেট করায় গুই ওর কথাটা ঠিক মতো শুনতে পায় না। যদিও মিং সাহস করে আর ওকে মনের কথা বলতে পারি না। কিছুদিন পর মিং এর একজন এমপ্লয় এসে বলে, ওদের নতুন পপকর্নের আইডিয়া অন্য একটা কোম্পানি চুরি করে নিয়েছে। মিং ঠিক বুঝে উঠতে পারছিল না এই কাজ কে করেছে। তবে ও গুইকে কিছু না বলে ওদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, কারণ সবাই মনে করছিল হতে পারে গুইয়ের কোম্পানি এই কাজ করেছে। মিং এরকম করায় গুই অনেকটাই আপসেট ছিল, যে কারণে রাতের বেলা গুই ওর অনলাইন ফ্রেন্ডকে ওর মন খারাপের কথা জানায়, যার সাথে ও অনেক ছোটবেলা থেকেই কথা বলতো, যদিও বড় হয়ে ও তাকে দেখেনি। কিন্তু প্রায় প্রতিদিনই ও সবকিছুই তাকে মেসেজে জানাতো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। গুই আর মিং কেউ কারোর সাথে কথা বলে না। একদিন গুই ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা বলে, যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে কখনো ভালো লাগার মানুষের থেকে দূরে থাকতে নেই, যদি সে তোমার উপর রাগ করে তাহলে তুমি তাকে মানিয়ে নাও। এই শুনে গুই তখনই মিং এর সাথে দেখা করতে ওর অফিসে আসে। মিং ওকে বলে ওদের পপকর্নের আইডিয়া চুরি হয়ে গেছে। এই শুনে গুই ওর উপর অনেক রেগে যায় আর বলে, এত কিছু হয়ে গেল তুমি আমাকে বললে না, এই তুমি আমাকে ভালো বন্ধু মনে করো? গুই এর রাগ দেখে মিং ওকে ডিনার করাতে নিয়ে যায়। তবে গুই মিং এর কেনা কোনো খাবারই খাচ্ছে না, যে কারণে মিং ওখান থেকে বেরিয়ে যায় আর মিং বেরিয়ে যাওয়া মাত্রই গুই খাবার খেতে শুরু করে, যা উকি মেরে মিং ও দেখে ফেলে। তো এরকমই একদিন মিং গুই আর ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ডিনারে গেলে সেখানে গুই অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামো করতে থাকে। মিং গুইকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে আসে। তবে গুইয়ের ওই মাতলামো সামলাতে গিয়ে মিং এর পুরো অবস্থাই খারাপ। পরের দিন মিং ও গুই লাঞ্চ করে একসাথে হাঁটছিল, তখনই মিং গুইকে বলে, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। মিং এর এই কথা শুনে গুইও ওকে জড়িয়ে ধরে। এর মধ্যেই গুইয়ের কাছে ফোন আসে ওর মা হসপিটালে ভর্তি। ওরা দুজন তাড়াতাড়ি হসপিটালে গেলে গুই ওর মাকে দেখে চিৎকার করতে থাকে। তখনই পাশের কেবিন থেকে ওর মা বলে, গুই আমি এখানে, আমার শুধু পায়ে চোট লেগেছে, আর কিছু হয়নি। এরপর ওরা মাকে বাড়িতে নিয়ে আসে। মিং গুইয়ের মাকে একটা ফাইল দিতে গিয়ে সেখানে গুইয়ের বাবার একটা ফটো দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ড ভাবে অবাক হয়ে গেছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, ছোটবেলায় মিং ওর মা বাবাকে ভয় দেখানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল, তখনই গুইয়ের বাবা ওকে বাঁচাতে গিয়ে মারা যায়। মিং এই সব কিছু বুঝতে পেরে ট্রাকের সামনে সুইসাইড করতে গেছিল, তখনই গুই এসে ওকে প্রাণে বাঁচায়। আর ছোটবেলা থেকেই মিং আর গুই একটা আলাদা উইচ্যাট অ্যাকাউন্ট থেকে একে অপরের সাথে কথা বলে। যদিও মিং আজই জানতে পারলো ওর সেই ছোটবেলার বান্ধবী বর্তমানের গুই। এই সব কিছু জানতে পেরে মিং অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ওর জন্যই আজ গুইয়ের বাবা এই পৃথিবীতে নেই। পরের দিন মিং গুইয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর ওকে বলে, তুমি অফিসে যাও, আমি আন্টির দেখাশোনা করব। গুই রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসে দেখে মিং তখনও ওর মায়ের দেখাশোনা করছে, যেটা দেখে গুইয়ের অনেক ভালো লাগে। পরের দিন সকালে মিং কুকিং এর কাজে গুইকে সাহায্য করছিল, তখনই গুইয়ের বস ওদের বাড়িতে আসে। বসকে দেখে তো মিং অনেক রেগে যায়।
নিজের রাগ মেটাতে ও বসকে গরম জল খেতে দেয়। এরপর ওদের দুজনের মধ্যে সবকিছু নিয়ে লড়াই শুরু হয়। কখনো ওরা খাবার বানানো নিয়ে লড়াই করছে, তো কখনো আবার নোংরা ফেলা নিয়ে। যা দেখে গুই আর ওর মা তো ভারী অবাক। রাতের বেলা মা গুইকে বলে, মিং এর ব্যবহার কেমন যেন একটু বদলে গেছে, এই ব্যাপারে তোমার ওর সাথে কথা বলা উচিত। এরপর একদিন গুই মিংকে নিয়ে ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, যেখানে গ্র্যান্ডপার মিংকে অনেক পছন্দ হয়। ওখানে গুই মিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? মিং বলে, কই না তো। তবে গুইয়ের মনে হয় মিং কিছু তো লুকাচ্ছে। এরপর ওরা গ্র্যান্ডপার সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর গুই ওর বসের সাথে একটা পপকর্নের এক্সিবিশনের জন্য শহরের বাইরে যায়। তো ওরা হোটেলে চেকিং করছিল, তখনই মিং ওখানে চলে আসে। মিংকে দেখে গুইয়ের বস রেখে গিয়ে গুইকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে মিং ওদের পেছন পেছন আসে গুইয়ের রুম খোঁজার জন্য। পরের দিন প্রেজেন্টেশনের জন্য গুইয়ের প্রজেক্ট খারাপ হয়ে গেলে ওকে আবারও নতুন প্রজেক্ট বানাতে হবে, যে কারণে মিং ওকে নিয়ে একটা শপে যায়। এরপর রাতের বেলা দুজন একসাথে হোটেলে ফিরলে মিং বাহানা করে গুইয়ের রুমে চলে আসে। তো এর মধ্যেই গুইয়ের বস দরজায় নক করলে গুই মিংকে কোথাও একটা লুকাতে বলে। গুইয়ের বসের সাথে কথা বলে তাড়াতাড়ি বসকে পাঠিয়ে দেয়, আর ঘরের মধ্যে সে মিংকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় মিং বিছানার মধ্যে লুকিয়ে রয়েছে। তোমরাই ভাবো বিছানার মধ্যে কে লুকায়। এরপর মিং যখন গুইয়ের ঘর থেকে বেরোতে যায়, ও দেখে গুইয়ের বস দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে তো গুই ভাবে, আমি এবার পাগল হয়ে যাব। পরের দিন ওদের পপকর্ন এক্সিবিশনে প্রথমে ওদের পপকর্ন কোম্পানি কোনো ভালো রেসপন্স পাচ্ছিল না, যদিও শেষ পর্যন্ত গুই বুদ্ধি করে ওদের প্রোডাক্ট বিক্রি করতে সফল হয়। এতে ওখানে থাকা সবাই অনেক খুশি হয়েছিল। তো সব কাজ শেষ হয়ে গেলে মিং এর অ্যাসিস্ট্যান্ট রাইতার লিং এর সাথে ডান্স করছিল। তখনই গুই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসলে লিং পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। গুই লিংকে ওদের সাথে ডিনারে যাওয়ার জন্য ফোন করলে পর্দার পেছন থেকে ফোনটা বেজে ওঠে। গুটি গুটি পায়ে গুই এগিয়ে দেখে ওর বন্ধু ওখানে লুকিয়ে রয়েছে। এই দেখে গুই সবটা বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা হঠাৎই গুই একটা টেডি বিয়ারের ড্রেস পরে মিং এর সাথে দেখা করতে আসে। তবে তখনই একটা বড় সাইনবোর্ড ওর ওপর পড়ে যেত, কিন্তু সময় মতো মিং ওকে সামলে নেয়। গুইকে এত কাছে দেখে মিং ওকে কিস করে ফেললে গুই তো লজ্জায় ওখান থেকে ছুটে পালায়, আর মিং কি করবে বুঝতে না পেরে ওর পেছনে দৌড়ে যায়। গুই ভাবে মিং হয়তো ওকে প্রপোজ করবে, কিন্তু মিং এমন কিছু না করে ওর সাথে কাজের ব্যাপারে কথা বলতে থাকে। এতে গুই ভেবে নেয় মিং এতক্ষণ ওর সাথে ফ্লার্ট করছিল। রেগে গুই চলে গেলে মিং ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর মিং এর অ্যাসিস্ট্যান্ট আর লিং একটা জায়গায় বসেছিল, যেখানে গুই আর মিং আসলে ওরা একে অপরকে দেখে কেউই ওখানে বসতে চায় না। তো অনেকক্ষণ বলার পর গুই যখন সোফায় বসে, মিং তখন গিয়ে নিজের ব্যাগের উপর বসে পড়ে। ওদের দুজনের এই হাবভাব দেখে অ্যাসিস্ট্যান্ট আর লিং বুঝতে পারে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। এরপর অফিস ট্রিপ থেকে ফেরার সময় লিং মিংকে বলে, তোমার গুইকে মানিয়ে নেওয়া উচিত, নাহলে তোমরা দুজনেই কষ্ট পাবে। অফিসে ফিরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অফিসের সবাই অ্যাসিস্ট্যান্ট এবং লিনের সম্পর্কের ব্যাপারে জেনে গেলে অ্যাসিস্ট্যান্ট তো বেশ একটু চিন্তায় ছিল। গুই ওর বসের সাথে মিং এর কোম্পানিতে মিটিং এর জন্য গেলে মিং তখন অফিসে ছিল না। এতে গুই অনেক আনন্দ পায়। তবে রাতে বাড়ি ফিরে ওর সব আনন্দই মাটি হয়ে যায় যখন দেখে মিং ওর মায়ের সাথে বসে গেম খেলছে। মায়ের কথায় গুই মিং এর সাথে সুপার মার্কেটে গেলে সেখানে গুই মিংকে একদম পাত্তা দেয় না, ওকে তো কোনো জিনিসও নিতে দিচ্ছিল না। ও যে জিনিসটা নিচ্ছে গুই সঙ্গে সঙ্গে সেটা রেখে দিচ্ছে, কিন্তু মিং চালাকি করে গুইকে একটা জায়গায় দাঁড় করিয়ে সব জিনিসই কিনে নেয়। এতে তো গুই আরো রেগে যায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট আর লিং বসে ভাবে ওরা মিং এর ঝামেলা মেটাবে, তাই ওরা দুজনকে একটা রেস্টুরেন্টে ডাকে। তবে গুই মিংকে রেস্টুরেন্টে দেখে ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। গুই চলে যাচ্ছে দেখে মিং ওকে আটকাতে আসে, কিন্তু গুই ওকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমার সাথে থেকে সময় নষ্ট করো না। পরের দিন গুইয়ের মা মিং এর সাথে ওর ব্রেকআপের কথা জেনে গুইয়ের জন্য ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করে।
এই শুনে তো গুই মাকে বলে, আমি কোনো রেটেই যাব না। কিন্তু মা ওর কোনো কথা না শোনায় শেষ পর্যন্ত ওকে বাধ্য হয়ে ব্লাইন্ড ডেটে যেতে হয়। যদিও ব্লাইন্ড ডেটে গিয়ে গুইয়ের কপালে একের পর এক নমুনা জোটে। গুই সেখান থেকে বের হতে যাবে, তখনই ওর বসের সাথে দেখা হয়ে যায়। গুই আর বস একসাথে বসে কথা বলছে, এই সুযোগে মা ওদের ফটো তুলে মিংকে পাঠিয়ে বলে গুই নাকি ডেটে এসেছে। এই শুনে মিং ছুটতে ওখানে চলে আসে। মা ওকে তাড়াতাড়ি ভেতরে যেতে বললে মিং ওখানে যায়, কিন্তু গুই ওকে দেখা মাত্রই রাগ দেখিয়ে বেরিয়ে যায়। কিছুদিন পর গুইয়ের বস ওকে নিয়ে ডিনারে গেলে বস গুইকে প্রপোজ করে, কিন্তু গুই বলে দেয় ও অন্য কাউকে ভালোবাসে, তাই ও বসের সাথে কোনো সম্পর্কে যেতে পারবে না। পরের দিন গুই অফিসে আসা মাত্র মিং ওকে নিজের কেবিনে নিয়ে যায়, যেটা মিং ওর জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছিল, এবং মিং ওকে প্রপোজ করে বলে, আমি অনেকদিন আগেই তোমাকে মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, তাই আজ তোমায় বলছি আমি তোমাকে ভালোবাসি। মিং এর মুখে এই কথা শুনে গুইও অনেক খুশি হয়। এরপর ধীরে ধীরে ওদের দুজনের প্রেম জমে ক্ষীর হয়ে ওঠে। এরকমই একদিন মিং মিটিং শেষ করে গুইয়ের সাথে রোম্যান্স করছিল, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসলে ওরা দুজন লজ্জায় পড়ে যায়। অন্যদিকে ওদের দুজনকে একসাথে দেখে গুইয়ের মাও খুশি ছিল। এইভাবেই সময় এগোতে থাকে আর সবাই একসাথে অনেক আনন্দে দিন কাটায়। কিছুদিন পর মিং এর দাদা দেশে ফিরে আসলে দুই ভাই মিলে কোম্পানির কাজ শুরু করে, তবে ওদের কোম্পানির ডাইরেক্টরের এটা একদমই পছন্দ ছিল না। অফিসে থাকাকালীন দাদা মিং আর গুইকে জিজ্ঞেস করে, তোমরা কবে বিয়ে করছো? দাদার কথা শুনে গুই তো অনেক লজ্জায় পড়ে ওখান থেকে চলে যায়। তো মিং ওকে এসে বলে, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তাই তুমি কাউকে ভয় পেও না। যদিও মিং এর দাদার গুইকে আগে থেকেই অনেক পছন্দ ছিল, এরপর কোম্পানির ডাইরেক্টর ওদের কোম্পানিকে নষ্ট করার জন্য পেছন পেছন ষড়যন্ত্র করছিল, কিন্তু মিং আর গুই মিলে ওর সব চক্রান্ত ধরে ফেললে দাদা ওকে শাস্তি দেয়। এরপর গুইয়ের বাবার মৃত্যুবার্ষিকীতে গুই ওর মাকে নিয়ে বাবার কবরে ফুল দিতে আসলে ওরা দেখে মিং ওখানে দাঁড়িয়ে রয়েছে। গুই আর ওর মা মিংকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। গুই ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিং গুইকে সব সত্যিটা বলে দেয় যে আমার জন্যই একসময় তোমার বাবার মৃত্যু হয়েছিল। এই শুনে গুই প্রচন্ড আপসেট হয়ে পড়লে মিং ওর মায়ের কাছে ক্ষমা চায়। মা সবটা বুঝতে পেরে ওকে ক্ষমা করে দিলেও গুই ওর সাথে কোনো কথা বলতে চায় না। মিং এতে প্রচন্ড ভেঙে পড়লে দাদা ওকে ভরসা দেয়। ওদিকে গুইয়েরও মন খারাপ থাকায় মা ওকে সামলায়, তবে কেউই ওদের মন খারাপ দেখতে পারছিল না, যে কারণে অ্যাসিস্ট্যান্ট আর লিং মিলে প্ল্যান করে দুজনকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার। ওরা গুইয়ের সাথে অনেক আনন্দ করে আর গুইকে বোঝায়, মিং এর থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে না, তাই ওকে ক্ষমা করে দাও। এরপর গুই মিংকে দেখে মনে মনে ভাবে, ছোটবেলায় যা হয়েছিল তাতে মিং এর কোনো ভুল নেই, তাই ও মিং এর সাথে সবকিছু ঠিক করে নেয়। কিছুদিন পর গুইয়ের দাদু মারা গেলে মিং সবসময় ওর সাথে ছিল। এরপর ওরা দুজন মিলে নিজের কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়লে কেউই কারোর সাথে সেভাবে সময় কাটাতে পারে না। গুইয়ের মা ওকে বিয়ে করতে বললে গুই এই ব্যাপারে মিং এর সাথে কথা বলতে যায়, কিন্তু মিং কোনো উত্তর দেয় না। ওদিকে মিং এর দাদাও ওকে বিয়ের কথা বলে আর সাথে এও জানায় সে আবারও বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে গুইও এখন কোম্পানিতে অনেক ভালো কাজ করছে। তো বেশ কিছুটা সময় পর ওরা একে অপরের সাথে দেখা করার সময় পায়, যেখানে দেখা যায় দুজনেই অনেকটা বদলে গেছে। তো দুজন বসে কথা বলছে, তখনই মিং গুইকে জানায় ওই হচ্ছে গুইয়ের ছোটবেলার সেই বন্ধু যে ওর সাথে উইচ্যাটে কথা বলে। এই শুনে গুই অনেকটাই খুশি হয়, কারণ প্রিয় বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আনন্দটাই আলাদা। এরপর মিং গুইকে ওর ওয়েডিং ড্রেস কিনতে নিয়ে গেলে ওখানে দুজনকেই ওই ড্রেস পরে অনেকটাই সুন্দর লাগছিল। ওদের দুজনকে ওয়েডিং ড্রেস কিনতে দেখে অ্যাসিস্ট্যান্ট এবং লিংও ওখানে চলে আসে আর ওরাও বিয়ের ড্রেসটা সিলেক্ট করে নেয়। এরপর আমরা অ্যাসিস্ট্যান্ট আর লিং এর বিয়ের দিন দেখতে পাই, যেখানে অ্যাসিস্ট্যান্ট বিয়ের জন্য রেডি হয়েও সমানে কাজ করেই চলেছে, যা দেখে সবাই অবাক।
তবে শেষ পর্যন্ত ও কাজ ছেড়ে বিয়ে করতে যায়। আর অন্যদিকে সবার সামনে মিং গুইকে একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে কিস করে নেয়। তো এখানেই সবার ভালোবাসার হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দিন বাই।